হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ। আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত। আজকে একটু খুশি খুশি আছি এই কারণেই, আজ এতদিন পরে, প্রায় দু মাস পরে আমি একটু শুতে পেরেছি। কালকে বৃষ্টি পড়েছে রাত্রিবেলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মানে গরমে যা কষ্ট পাচ্ছিলাম। আজকে একটু দেখছি মেঘলা মেঘলা হয়ে রয়েছে, একটু শুতে পেরেছি। এই সকালে একটু চা খাচ্ছি আর আমাদের ম্যাডামকে পড়তে বসিয়েছি। কেন অবা এক দেখলে না শিখলে তো স্কুলে ভর্তি হতে পারবে না। তারপর আমার এই ডেলিভারি হওয়ার পরে ওকে স্কুলে ভর্তি করাতে হবে। এই সকাল মানে এত ভালোভাবে ঘুমিয়েছি না কি বলবো, মানে প্রতিদিন রাত্রিবেলা জেগে থাকতে হতো, গরমে ঘুমাতে পারতাম না। কালকে একটু দেখলাম বৃষ্টিটা পড়ে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। আমি কেন, হয়তো সকলেই হয়তো একটু মানে ভালোইভাবে ঘুমিয়েছে। কেন সবার হয়তো এসি থাকে না, আমাদের হয়তো তো এসি ফেসি নেই যে রোজ ঠান্ডায় ঘুমাবো। মধ্যবিত্ত বাড়িতে তো থাকে না, তো শুয়েছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, ভালোই লাগছে। এখন দেখা যাক, এখন টিফিন করিনি, টিফিন করবো। এবার করতে আসলে কি, এই যে এখন আর পড়াশোনা হচ্ছে। তো চলো বন্ধুরা, ওকে একটুখানি পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি। তো বন্ধুরা চলে এসেছি টিফিন নিয়ে, গোলা রুটি, গোলা রুটি নিয়ে এসেছি। তো বন্ধুরা চলে এসেছি সকালবেলা টিফিন নিয়ে, যে গোলা রুটি, এই যে সস। তুমি কি নিয়ে এসছো? না, তো টিফিনটা করে নি। তো বন্ধুরা এইমাত্র সান্ধুতি করলাম, সান্ধুতি হয়ে গেছে, মেয়েকেও সান্ধুতি করিয়ে দিয়েছি। কাকিমা রান্না করছে, রান্না হোক, মেয়েকে খাওয়াবো। আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। আজকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে, রোদ্র উঠিনি। তো সান্ধুতি করলাম, দেখো কি হচ্ছে। একদিকে পেঁয়াজ ভাজতে মাছ হবে, এদিকে মাছ ভাজা হচ্ছে। রান্না বান্না হোক, যে মাছে মাথা দিয়ে পুঁই শাক, ডাল, ঝিঙে ভাজা, মাছের ঝোল হচ্ছে, আমাদের খাওয়া হবে। তো চলো পরে খেতে খেতে কথা হচ্ছে। বন্ধুরা আমি মেয়েকে খাইয়ে দিয়েছি, আমি নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে পুঁই শাক আর হচ্ছে চিচিঙে ভাজা। মাছের ঝোলও হয়েছে, ডালও হয়েছে, তো গরমে অত কিছু খাওয়া যায় না, তাই মাছের ঝোল হচ্ছে আমি নিয়ে নিই, ভালো লাগে না। আর মাছের মাথায় তো পুঁই শাকটাই প্রিয়, তাই ওইটা নিয়ে খাচ্ছি। তো খাওয়া শুরু করি। পুঁই শাকটা খেতে খুব ভালোবাসি। আরে বন্ধুরা খেয়ে নিয়ে আমার মেয়ে বিরক্ত করছে, ও আমার সাথে খাবে, এই মাত্র খেয়েছে, আমার সাথে তাও খাবে। ওকে আমার সাথে খেয়ে নি, কারণ ওকে ক্যামেরার সামনে আনছে না, একটু খালি গায়ে আছে। তো গরমে কী করবো বলো,
তো আমি খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে কথা বলছি। তো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু শোবো, এটারও একটু ঘুম পাড়াবো, আবার জলটা পড়ে যাবো, তোকে ঘুমটা পাড়িয়ে দিই, তাহলে যতক্ষণ জেগে থাকবে একদম সারা ঘর একদম ঘুরে থাকে, এক একা স্মৃতি উঠে যায়, ওই ভয় তো জন্য ওকে ঘুমটা পাড়িয়ে দিই। চলো বন্ধুরা, বিকালে কথা হচ্ছে তোমাদের সাথে। কাকিমা, হ্যাঁ কাকিমা চলে গেছে বাড়ি, তো রাখি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধে হয়ে গেছে, মাকে চা করে খাইয়ে নিয়েছি, এবার মেয়ে বায়না করেছে মা চাউমিন। তো চাউমিনটা খেতে ভালোবাসে, তো চাউমিনটা করবো, যা গরম পড়েছে ভাবলাম মেঘলা মেঘলা ওয়েদার অতটা মানে গরম পড়বে না, প্রচুর গরম পড়েছে, তো করে দিই মেয়েকে চাউমিন। এই যে চাউমিন করছি, তোকে চাউমিনটা করে দিই। হসপিটালে যাওয়ার আগে যা যা খেতে যাই স্কুলে খাই দিই, তখন তো হসপিটাল থেকে ছাড়তি, দেখা হবে না মেয়ের সাথে, ওর জন্য মন খারাপ, যখন হসপিটালে থাকবো দাদা খেতে ভালোবাসে করে খাই দিচ্ছি, চাউমিনটা ভালোবাসে। তো চলো বন্ধুরা করে নিই, মা হাত দেয় না। চাউমিন রেডি, এবার আমার মেয়েকে তুলে দেবো। চাউমিন আমার রেডি হয়ে গেছে, আগে আমার মেয়েটাকে তুলে দিই, কেন আগে ওকে তুলে দিই তারপর আমরা খাই। তো চলো তাহলে সার্ভ করি। তো এই দেখো চাউমিন হচ্ছে রেডি, হাঁপিয়ে গেছি অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, পারা যাচ্ছে না, তো এবার খাবো। বিদ্যুৎটা চমকাচ্ছে দেখি, তার বৃষ্টি কারেন্ট চলে যাওয়ার আগেই আমরা আগে খেয়ে নিই তাড়াতাড়ি করে, দাঁড়াও আগে একটু বসে নিই। বাইরে হেবি বিদ্যুৎ চমকাচ্ছে, যা গরম পড়েছিল, তাড়াতাড়ি করে খেয়ে নি। মা কেমন হয়েছে বলে দাও, ফোনটা পড়ে গেছিল। সিরিয়াল দেখছি, বাইরে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। তো বন্ধুরা
কাটি করে খেয়ে নি। আবার খেতে বন্ধুরা বলতে না বলতে ঝড় উঠতে আরম্ভ করে দিয়েছে, বৃষ্টিও পড়ছে। দেখো আমাদের কারেন্ট চলে গেছে, আমরা বসে আছি। আমার মেয়ের এখনো খাওয়া শেষ হয়নি, দেখো না ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে, কারেন্ট চলে গেছে। ওই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কেন অন্ধকারে বসে আছে, গরম লাগছে। আওয়াজ পাচ্ছ ঝড়ে? ওই দেখো আমাদের ক্যান্ডা ফ্যান্ডা হাওয়ায় উঠছে, হাওয়ায় উঠছে। তো চলো আমি পরে কথা বলি। বন্ধুরা আমরা অন্ধকারে বসে আছি, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, কি বলতো? আর এখানে একটুতে কারেন্ট চলে গেলে একদম কারেন্ট আসতে চায় না। গরমও লাগছে, একটু জানলা খুলে দিয়েছি, মাঝে মধ্যে বৃষ্টির ঝাপটাটা আসছে, কিন্তু গরমে জানলা মাল্লা বন্ধ করে দিয়েছে, আরো যেন গুমুট লাগছে, ওই জন্য একটু খুলে দিয়েছি, দাঁড়াও একটু। তো এই বসে আছি, দেখছো আমার মেয়ে লাইটটা নিয়ে কি করছে, এমার্জেন্সিটা নিয়ে। দেখো না এখনো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, এখনো বৃষ্টিটা কমেছে, কি হচ্ছে মনা, বৃষ্টিটা কমেছে, মানে ঝিরিঝিরি পড়ছে আর হাওয়াটাও দিচ্ছে, গরমও লাগছে, কারণ কখন কারেন্টটা আসবে কি জানি। ঠিক আছে বন্ধুরা, পরে কথা বলি, আমার ফোনে আবার চার্জও কম আছে, কারেন্টটা এলে আমার ফোনে আগে চার্জ দিতে হবে, খুবই কম চার্জ। ঠিক আছে রাখছি বন্ধুরা, আমি চলে এসেছি রাতে খাবার নিয়ে। আমি তাড়াতাড়ি খেয়ে নিই, কেন আমাকে ওষুধ খেতে হয়। তো পুঁই শাক তো দুপুরবেলা হয়েছিল, আর মাছের ঝোল আমি ছোটো পিসটাই নিয়েছি, এখন মাছ ফাছ বেশি ভালো লাগে না। তো আগে থাকতে খাওয়াটাও কমে গেছে অনেক, খেতে ইচ্ছা করে না, কিন্তু খেতে তো হবেই। এই রাতে খেয়ে নি, কারেন্টটা এসেছিলো, ফোনে চার্জ ছিল না। এই আমার মেয়ে চলে এসেছে, ঠিক জানো আমি ভিডিও করছি। আস্তে আস্তে যা ঝড় বৃষ্টি হলো, কিন্তু তার ঠান্ডা ঠান্ডা শুতে পারবো। একটু দরকার ছিল, আরে এত বড় ফোন, আমি রাতে চেয়ারে বসে খাই, এভাবে বসে খেতে আমার খুব কষ্ট হয়, নিচে বসে খেতে পারি না, খালি ভিডিওটা দুপুরে আজকে দিয়েছি, ওই জন্য আসলে উঠতে বসতে পারি না, তো খুব কষ্ট হয়। আমি নয় বিছানায় হেলান দিয়ে খাই, নাহলে আর রাত্রিবেলা থেকে চেয়ারে বসেই খাই। তো আমার এভাবে কষ্ট হচ্ছে খেতে, তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমাদের তো ওরাও চলে এসেছে, ওদের খাওয়া খেতেও দেওয়া হয়ে গেছে, ওদের খাওয়াও হয়ে গেছে, এবার আমরা শুতে এসেছি। তো আমাদের ম্যাডামের চোখে তো এখনও ঘুম নেই, ও একটু বাবার সাথে একটু খেলবে, করবে, তো তারপর ঘুমাবে। তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, এবার একটু শোবো। আর বিশ্বাস করো, দু মাসের মতো সারা রাত ঘুমোতে পারতাম না, সারাটা রাত জেগে থাকতাম, খুব কষ্ট হতো, খুব কষ্ট হতো। আজকে দুপুরবেলাও একটু ঘুমিয়েছি, দাদা আসার কথা আছে, দাদা আসবে, অনেক দিনও আসে না, আসবে। তো চলো এবার আসি, গুড নাইট, ভালো থেকো,
আবার আসবো ভিডিও নিয়ে। সঙ্গে থেকে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে।